হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। তো লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট তিনটি, ওয়ার গেট, অ্যান্ড গেট, নন গেট, এবং যৌগিক গেট চারটি, নর গেট, ন্যান্ড গেট, এক্স ওয়ার গেট, এক্স নর গেট। তো আমরা প্রথমে মৌলিক গেট নিয়ে আলোচনা করব। মৌলিক গেট নিয়ে আলোচনা করার সময় আমাদের জানতে হবে মৌলিক লজিক গেট কী। তো মৌলিক লজিক গেট হলো বুলিয়ান আলজেব্রায় ব্যবহারিক প্রয়োজনের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট ব্যবহার করা হয়। যে সকল ইলেকট্রনিক সার্কিট কোনো বুলিয়ান প্রক্রিয়ায় অর্থাৎ যোগ, গুণ এবং পূরকের কাজ করে তাকে লজিক সার্কিট বা গেট বলে। ডিজিটাল ইলেকট্রনিক্সতে তিন ধরনের মৌলিক গেট ব্যবহার করা হয়। মৌলিক গেট হলো তিনটে, অর্থাৎ ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট। তো প্রথমে আমরা ওয়ার গেট নিয়ে আলোচনা করব। ওয়ার গেট একটি মৌলিক গেট। এই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, অর্থাৎ দুইটা অথবা তিনটা ইনপুট থাকতে পারে, অর্থাৎ চারটাও থাকতে পারে, এবং একটি মাত্র আউটপুট হবে, কিন্তু এটা আউটপুট হবে একটি। আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। যেহেতু এটা ওয়ার গেট, সেটা হবে কি, যোগফলের সমান। ইনপুট যদি এ ও বি হয়, আউটপুট হবে এক্স সমান সমান এ প্লাস বি। অর্থাৎ এখানে ইনপুট দুইটা যদি আমরা এ ও বি নিই, অর্থাৎ ইনপুট হয়ে যাবে যোগ। যেহেতু এটা ওয়ার গেট, সেটা হবে এ প্লাস বি। ওয়ার গেটের যে কোনো একটি ইনপুট অন হলে, অর্থাৎ এটার যে কোনো একটি ইনপুট অন হলে ফলাফল অন এবং অন্যথায় জিরো। অর্থাৎ আমরা যদি এর ইনপুট যে কোনো একটা ইনপুট এ ও বির মান যে কোনো একটা যদি অন হয়, তাহলে কী ফলাফল অন হবে এবং অন্যথায় কী হবে, জিরো হবে। তো আমরা এটা একটা সত্য সারণী এবং আমরা একটা লজিক গেট আমরা আঁকবো। এটা হচ্ছে ওয়ার গেটের সত্য সারণী। যেহেতু এখানে ইনপুট দুইটা নিয়েছি আমরা, সেহেতু আমরা দুইটা কোপেছি এখানে, এবং আউটপুট এসে একসময় শুনে প্লাস বেজাতে এটা ওয়ার গেটের জন্য প্লাস চিহ্ন হয়েছে। তো আমরা এখানে একটা কোপ আমাদের বেশি হয়েছে, তো আমরা এখন ইনপুট বানগুলো বসাবো। অর্থাৎ আমরা বলেছিলাম চারটা ইনপুট হলে দুইটা জিরো, দুইটা ওয়ান, এবং এই পাশে জিরো ওয়ান, জিরো ওয়ান। এখন আমরা আউটপুট মান বের করবো। এখানে জিরো জিরো জিরো, অর্থাৎ জিরো, এখানে ওয়ান আছে। বলা হয়েছিল যে যদি ইনপুটের কোনো একটি মান অন হয়, তাহলে ফলাফল অন, এবং এখানে কোনো মান অন ছিল না বলে ফলাফল জিরো। অর্থাৎ এখানে অন, এখানে অন, এখানে অন অন, অর্থাৎ অন, দুইটা অনও একটা অন হবে। তো এটা হচ্ছে সত্য সারণী, অর্থাৎ ওয়ার গেটের সত্য সারণী। তারপরে আমরা লজিক গেট আঁকবো। তো লজিক গেট আঁকার সময় আমরা আগে যে দুইটা ইনপুট আছে নেব এ বি, এখন আমরা লজিক গেট আঁকবো। যেহেতু এটা ওয়ার গেট অর্থাৎ যোগ, সেহেতু এটা একটু বাঁকা হবে, এখানে হবে এ প্লাস বি, অর্থাৎ এটা একটু বাঁকা হবে। তো এটাই হচ্ছে লজিক গেট। তারপর আমরা করব অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট একটি মৌলিক গেট। এই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, এটা দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। ইনপুট যদি এ ও বি হয়, তাহলে আউটপুট হবে এক্স সমান সমান এ ইন্টু বি। অর্থাৎ এখানে যদি এখানে যেহেতু অ্যান্ড গেট, সেতু হবে গুণ। অ্যান্ড গেটের যে কোনো ইনপুট শূন্য হলে ফলাফল শূন্য, অন্যথায় ওয়ান। অর্থাৎ এখানে অ্যান্ড গেটের যে কোনো ইনপুট যদি শূন্য হয়, তাহলে ফলাফলও শূন্য হবে এবং অন্যথায় অন হবে। তো আমরা এই অ্যান্ড গেটের একটা সত্য সারণী এবং লজিক গেট তৈরি করব। ওটা নিয়ে সেকেন্ড ইনপুট মানগুলো আমরা বসাবো, অর্থাৎ দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তো এখন এখানে বলা হয়েছিল যে যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য এবং অন্যথায় ওয়ান।
কেন শূন্য শূন্য শূন্য, যদি শূন্যের সাথে আমরা অন গুণ করি তাও শূন্য, অনের সাথে শূন্য গুণ করলেও শূন্য, অনের সাথে অন গুণ করলে অন। তাই এটা হচ্ছে সত্যক সারণি। এরপর আমরা লজিক গেট তৈরি করব। তো ওয়ার গেটের মতো লজিক গেটও অ্যান্ড গেট, ওয়ার গেটের মতো অ্যান্ড গেটও আমরা ইনপুট দুইটা নেব, তারপরে দাগ দেবো এবং এটা দেবো সোজা। অ্যান্ড গেটে এটা হবে সোজা, কিন্তু ওয়ার গেট এটা হবে বাঁকা। তো এটাই হচ্ছে লজিক গেট। এরপরে আমরা নট গেট করব। নট গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। নট গেটের ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে এক সমান সমান এ পূরক, অর্থাৎ এরপরে নট। নট গেটের একটি ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান, অন্যথায় শূন্য, যেহেতু শূন্য পূরক করলে ওয়ান হবে, সেহেতু এর আউটপুটও কি ওয়ান হবে, এবং শূন্য থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে শূন্য হবে। তো আমরা এই নট গেটের একটা লজিক গেট এবং একটা সত্যক সারণি তৈরি করব। নট গেটে যেহেতু একটি ইনপুট ব্যবহার করা, সেহেতু আমরা একটি ইনপুট নিয়েছি এবং আউটপুট হবে এক সমান সমান এ বার, অর্থাৎ এ উল্টা, অর্থাৎ এ নট। এখানে যদি আমরা ইনপুট শূন্য নিই তাহলে এটার আউটপুট হবে অন, এবং অন নিলে হবে আউটপুট শূন্য, কারণ একটি ইনপুট শূন্য হলে আউটপুট হবে অন, অর্থাৎ অন্যথায় কি শূন্য। এখানে ইনপুট যেহেতু শূন্য আছে আউটপুট হবে অন, অন আছে সেহেতু জিরো। তো এটা লজিক গেট হবে, এ দিলে এ পূরক, এ নট এ পূরক, এটাই হবে লজিক গেট। এটাই হচ্ছে নট গেটের লজিক গেট। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।